পাবনার চলন বিলে পড়েছে সরিষা ফুলের মধু সংগ্রহের হিড়িক। দেশের বিভিন্ন প্রান্তের মৌ খামারিরা এ অঞ্চলে এসে মৌ চাষের মাধ্যমে সংগ্রহ করছেন মধু। এবছর মৌ চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সরিষারও বাম্পার ফলন হবে বলে আশা করছে স্থানীয় কৃষকরা। পাবনা থেকে এস এম আলমের পাঠানো প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। পাবনার চলনবিলের গ্রামগুলোতে এখন হলুদ সরিষা ফুলের সমারোহ। দেশের বিভিন্ন প্রান্তের মৌ খামারিরা সরিষার মধু সংগ্রহের জন্য ছুটে এসেছেন চলনবিলের এই গ্রামগুলোতে। সরিষার ক্ষেতে বাক্স বসিয়ে মৌমাছি পালনের মাধ্যমে তারা সংগ্রহ করছেন সরিষা ফুলের মধু। এসব মধুর খামার বদলে দিয়েছে অনেক খামারির ভাগ্য। যে ক্ষেতে মৌ চাষ হয় সেখানে মৌ পরাগায়নের ফলনও বৃদ্ধি পায় প্রায় দ্বিগুণ। এ কারণে কৃষকরা মৌ চাষে উৎসাহ দিচ্ছেন খামারিদের। এতে স্বল্প খরচে লাভবান হচ্ছেন মৌ চাষিরা। আমার 124টা বাক্স আছে ভাই, এবছরে ফলন ভালোই হচ্ছে। এই মধুটা উৎপাদন করি আসলে মানে মানে বলতে আর কি সেরকম দামের দিক দিয়ে পাই না। নিজের চোখের সামনে দেখে নিচ্ছি চাষিদের কাছ থেকে, এই জন্য আমার মনে হয় যে এই মধুটা সবাই নিতে পারে এবং এই মধুটা ভালো আছে। জেলা কৃষি কর্মকর্তারা জানান পাবনার এই তিন উপজেলায় প্রায় 12,000 হেক্টর সরিষা ক্ষেতে মৌ চাষ হচ্ছে, যেখান থেকে এবছর প্রায় 40,000 কেজি মধু সংগ্রহ হবে বলে আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। সরিষাগুলো আছে, যেমন বাড়ি সরিষা 14-15 আছে, সেগুলো পরাগায়নে অত্যন্ত সফলতার সাথে আমরা পাচ্ছি এবং গত বছর সাথে ফলন যদি আল্লাহ পাক আর কোনো বিপদ আপদ না দেয় এবং আকাশ ভালো থাকে, তাহলে গত বছর সাথে এবার আমরা 1-2 এ ধরনের মৌ খামারে মধু উৎপাদনের পাশাপাশি বর্ধিত শস্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কৃষিবিদরা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া 10 বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর আজ এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত বছরের 9 মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাজী সেলিমকে বিচারিক আদালতের দেওয়া 10 বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। সে সময় রায় ঘোষণার 30 দিনের মধ্যে সাংসদ হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারিক আদালত যেদিন হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাবেন সেদিন থেকে 30 দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন, আর আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলা হয়। একই সঙ্গে যেসব সম্পত্তি নিয়ে এ সাজা দেওয়া হয়েছে তা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নিতে হবে। চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানে হাজীগঞ্জের 11 জন ও শাহরাস্তি উপজেলার 10 জন চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন। এতে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।